জারি হলো সতর্কতা। উত্তরবঙ্গে বৃষ্টি কমতেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন। একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস। তো কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কবে কখন থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দফতর, এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে চলবে, কি বলছে হাওয়া অফিসের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করুন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আপাতত ভারী বৃষ্টি থেকে রক্ষা পেয়েছে উত্তরবঙ্গ, তবে দক্ষিণবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি হবে আবহাওয়া দফতর জানিয়েছে। উত্তরবঙ্গে আগে ওপরে থাকা অক্ষরেখা কিছুটা দক্ষিণের দিকে এগিয়েছে, আরও কিছুটা নামলে তবেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের আবহাওয়া, উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। গত 24 ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টির প্রবণতা কিছুটা কমেছে। এদিন আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী 2 জুলাই শনিবারের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে। দক্ষিণবঙ্গের 3 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল উত্তরবঙ্গে ভারী বৃষ্টি না কমলে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে না, সেই পূর্বাভাস মিলতে যাচ্ছে। এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে 1 জুলাই শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 2 জুন মঙ্গলবারের মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও আপাতত দিনের তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। কলকাতায় মেঘলা আকাশ। এদিন আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 32 ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে 32.2 ডিগ্রি সেলসিয়াস।